এইখানে তো একটু আমরা জানেন কার্যক্রমের বৈঠক ছিল কয় জেলার, তো যেহেতু এখানে আসবো আগের থেকে আমি ডিসিশন নিয়েছি। এরকম একটা মর্মান্তিক ঘটনা সবাই জানে, সারা ত্রিপুরার মধ্যে এই খবরে সবাই মর্মাহত। তো যেহেতু আমি এসেছি, তাছাড়াও আমার একটা ইচ্ছে ছিল যদি এদিকে যাই কোনো সময় তাহলে একবার আসবো। যেহেতু প্রোগ্রামে এসেছি তো সেই কারণে আমি ডিসিশন নিলাম আজকে এখানে যাবো। আরেকটা বাড়ি এখানে আছে, আরেকজন শুনলাম যে বিশালগড়ে থাকে, তো ওর বাড়িতেও যাবো। এখানে মতুসী দাসের বাড়ি, ওর মর্মান্তিক সবাই জানেন, এই বিষয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না। মা বাবার অবস্থা তো বুঝতেই পারছেন, দাদু দিদার অবস্থা। ক্লাস এইবার উত্তীর্ণ হয়েছে, ক্লাস ফাইভের থেকে সিক্সে উঠলো শুনলাম। আর ভাইটা তো বেঁচে গেল কোনোরকম ঈশ্বরের কৃপায়। তো আজকে আমরা আমাদের মাননীয় কল্যাণী রায় মহোদয় এসেছেন, আমাদের চিফ হুইপ। তো আমরা শুনে এখানে আরেকটা জায়গায় যাব, অত্যন্ত মর্মান্তিক, কিছু বলার নেই, একটু সমবেদনা জানানোর জন্য এসেছি, কিছু তো করার নেই। আর আমাদের এমনিতে যা গভর্নমেন্টের তরফ থেকে আমি ডিসিএমকে বলেছি, হ্যাঁ, আপাতকালীন একটা সাহায্য আর্থিক তো করেছে, আরও এক্সট্রিম যতটুকু করা যায় সেটা সাহায্যের জন্য করে। আমরাও আমাদের তরফ থেকে